সময় যত যাচ্ছে সামনের দিকে আমাদের চারপাশের পরিবেশ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজ থেকে 100 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের চারপাশে খুব বেশি বিল্ডিং ছিল না, অনেক বেশি করে গাছ কিংবা প্রাকৃতিক যে পরিবেশ সেটি ছিল। আস্তে আস্তে সেই প্রাকৃতিক পরিবেশের জায়গাগুলো কৃত্রিম পরিবেশ দখল করে নিচ্ছে, এবং তার সাথে সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতিবাচক ব্যাপার হচ্ছে, সেটি হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কীভাবে হয়, আমাদের কী করা উচিত, তার আদ্যোপান্ত আমরা এই অধ্যায়টিতে শিখব। চলো শেখা শুরু করি।